বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী সংহতি জোরদার এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভারতের নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এমন একটি বৈশ্বিক ব্যবস্থা চাই যা দারিদ্র্য বিমোচনের সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন, সংঘাত রোধ এবং জ্ঞানভিত্তিক সমাজের জন্য প্রযুক্তিগত স্থানান্তরকে অর্থায়ন করবে। প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির বৃহত্তর কল্যাণের জন্য বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বৈশ্বিক পর্যায়ে সাহসী, দৃঢ় ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনা বলেন, সব মানুষেরই মর্যাদাপূর্ণ জীবনযাপনের সমানাধিকার থাকা উচিত। বিশ্ব সম্প্রদায়ের কাছে অনুরোধ জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার কথা যেন ভুলে না যান। এর আগে স্থানীয় সময় সকালে সম্মেলনে আসা রাষ্ট্র সরকার প্রধানদের সঙ্গে জি-20 শীর্ষ সম্মেলনের উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে জি-20 সম্মেলনে অংশ নেয় নেতৃবৃন্দ, আনুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-20। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। সম্মেলনের উদ্বোধনীতে যোগদানের পাশাপাশি আজ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, আমাদের সহকর্মী আসিফুর রহমান রয়েছেন নয়াদিল্লির জি-20 সম্মেলন কেন্দ্রে। আমরা এখন তার কাছ থেকে প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ তথ্য জানব। আসিফ, আপনি আমাদের সম্মেলনের উদ্বোধনের খবর জানান, আর এর পাশাপাশি প্রধানমন্ত্রী আজ আর কি কি কর্মসূচিতে অংশ নিচ্ছেন? সম্মেলনের উদ্বোধনের কথা যদি বলি, তাহলে কিন্তু ইতিমধ্যে দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন কিন্তু উদ্বোধন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতৃবৃন্দ, অর্থাৎ এই বৃহৎ অর্থনৈতিক জোটের যেসব দেশ সদস্য, সেসব দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা কিন্তু সম্মেলনে যোগ দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধনী পর্বের পরে আনুষ্ঠানিক তারা আলোচনায় বসেছেন। আমরা মিডিয়া সেন্টার থেকে সেই তথ্যটি নিশ্চিত হয়েছে। এর পাশাপাশি আমরা যদি বলি, আপনারা ইতিমধ্যে সংবাদে জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সম্মেলন কেন্দ্রে এসে উপস্থিত হন, তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন তিনি ব্যস্ত সময় অতিবাহিত করবেন এবং এরপরে, অর্থাৎ সম্মেলনের উদ্বোধনী পর্বের যোগদানের পরে, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি সম্মেলনের পরবর্তী অংশের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেখানেও প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। আর প্রধানমন্ত্রী সফরের তৃতীয় দিনের কথা যদি বলে, অর্থাৎ আগামীকাল রবিবার, তাহলে রবিবার সকালে সম্মেলনে যোগ দিতে আসা সরকার এবং রাষ্ট্রপ্রধানরা তারা যাবেন দিল্লির রাজঘাট এবং সেখানে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীও সে দলে থাকবেন এবং মহাত্মা গান্ধীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তথ্য অনুযায়ী আগামীকালকে সেই আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং কাল বিকেলে তার ঢাকা তিন দিনের সফর শেষ করে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। তো এই ছিল সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। পরবর্তী কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমরা আপনাদের জানিয়ে দেবো।